অমিতের বোন সিসি লিসিরাওকে বলে অমি তুমি বিয়ে করো না কেন অমিত বলে বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী তার নিচেই পাত্র সিসি বলে অবাক করলে মেয়ে এত আছে অমিত বলে মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে আমি চাই পাত্রী আপন পরিচয়ই যার পরিচয় জগতে যে অদ্বিতীয় সিসি বলে তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম সে হবে দ্বিতীয় তোমার পরিচয় হবে তার পরিচয় অমিত বলে আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি সে গড় ঠিকানা মেয়ে প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না সে আকাশ থেকে পরন্ত তারা হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুঁতেই জ্বলে ওঠে বাতাসে যায় মিলিয়ে বাস্তুঘরের মাটি পর্যন্ত আশা ঘুটেই ওঠে না সিসি বলে অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না অমিত বলে অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না লিসি বলে আচ্ছা ভাই সিসি বিমি বসত অমির জন্য পথ চেয়ে আছে ইশারা করলেই ছুটে এসে পড়ে তাকে ওর পছন্দ নয় কেন বলে তার কালচার নেই কেন ভাই সে তো এম বটানিতে ফার্স্ট বিদ্যেকেই তো বলে কালচার অমিত বলে কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার পাথরের ভার আছে আলোর আছে দীপ্তি লিসি রেগে ওঠে বলে ইস বিমি বসের আদর নেই ওর কাছে উনি নিজেই নাকি তার যোগ্য অমি যদি বিমি বোসকে বিয়ে করতে পাগল হয়েও ওঠে আমি তাকে সাবধান করে দেবো সে যেন ওর দিকে ফিরেও না থাকায় অমিত বললে পাগল না হলে বিমি বসকে বিয়ে করতে চাইবই বা কেন সে সময়ে আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই তাই ও কেবল অসম্ভের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায় ওর মনটা আলে আর আলো মাঠে বাটে ধাঁধা লাগাতেই আছে ঘরের মধ্যে তাকে ধরে আনবার জিও নেই ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে ফিরপর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে এখান ওখান থেকে যা তা কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে ইংরেজি বই সদ্য কিনে বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে আর ফিরিয়ে আনছে না ওর বোনেরা ওর যে অভ্যেসটা নিয়ে ভারী বিরক্ত সে হচ্ছে ওর উল্টো কথা বলা সজ্জন সভায় যা কিছু সার্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই একদা কোন একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল ও বলে উঠল বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন তখন দেশ জুড়ে যেখানে সেখানে তাঁর একশোর অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে খুদে খুদে অ্যারিস্টোক্রেটে পৃথিবী ছেয়ে গেল কেউ পলিটিক্সে কেউ সাহিত্যে কেউ সমাজে তাদের কারো গাম্ভীর্য নেই কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজহিত ইসি অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর সভাস্ত অবলা ও অবলা বান্ধবেরা ছুটে উঠে বললে তার মানে কি হল অমিত বললে যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিম ও আলী বাঁধেও বটে ভোলায় কৌটো আফিমে ভরা প্রকৃতি শয়তানি তার যোগান দেয় ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয় অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পড়ে একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা রবি ঠাকুরের কবিতা যে কবিতাই এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক সভাপতি উঠে বললে কবিমাত্রের উচিত পাঁচ বছর মেয়াদে কবিত্ব করা পঁচিশ থেকে ত্রিশ পর্যন্ত কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই বলবো অন্য কিছু চাই ফজলি আম ফুরোলে বলবো না আনো ফজলি তর আম বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে ডাব নারকেলের মেয়াদ অল্প সে রসির মেয়াদ ঝুনো নারকেলের মেয়াদ বেশি সে শ্বাসের মেয়াদ কবিরা হল ক্ষণজীবী ফিলাসোফারের বয়সের গাছ পাথর নেই রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় যে বুড়ো ওয়ার্সওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে জম বাতি নিবিয়ে দেবার জন্যে থেকে থেকে ফরাস পাঠায় তবুও লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গরজাতে গরজাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায় কিছুকাল ভক্তরা দেবে মাল্য চান্দন পেট ভরিয়ে ষাঙ্গে প্রণীপাত করবে তারপরে আসবে তাকে বলি দেবার পূর্ণ দিন ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন আফ্রিকায় চতুষ্পদ দেবতার পুজোর প্রণালী এই রকমই দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়মে পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না ভালো লাগার এভলিউশন আছে পাঁচ বছর পূর্বেকার ভালো লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে একটু ঠালা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান একেবারেই এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তারই হাতের অক্ষরের মতো গোল বা তরঙ্গ রেখা গোলাপ বা নাড়ির মুখ বা চাঁদের ধরনে ওটা প্রিমিটিভ প্রকৃতির হাতের অক্ষরের মংস করা নতুন প্রেসিডেন্টের কাছে চায় কড়া লাইনের খাড়া লাইনের রচনা তীরের মতো বর্ষার ফলার মতো কাটার মতো ফুলের মতো নয় বিদ্যুতের রেখার মতো নুরালজিয়ার ব্যথার মতো খোঁচাওয়ালা কোণওয়ালা গথিক গির্জের ছাদে মন্দিরের মণ্ডপের ছাদে নয় এমন কি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয় ক্ষতি নেই এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছলাখলা ছন্দবদ্ধ মন কেড়ে নিতে হবে যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায় তবুও তাকে যেতেই হবে অতিবৃদ্ধ জটায়ুটা বারণ করতে আসবে তাই করতে গিয়েই তার হবে মরণ তারপর কিছুদিন যেতেই কিষ্কিন্দা জেগে উঠবে কোনো হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে তখন আবার হবে টেনিসেনের সঙ্গে পুনর্মিলন বায়রনের গলা জড়িয়ে করবো অস্ত্র বর্ষণ ডিকেন্সকে বলবো মাপ করো মোহ থেকে আরো গোলাপের জন্য তোমাকে গাল দিয়েছি মোগল বাদশাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজওয়ালা পাথরের বুদবুত বানিয়ে চলতো তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন বিশ বছর বয়স পেরত সেইদিনই দিনই বানপ্রস্থ নিতে দেরি করত না তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দরকার এইখানে বলে রাখা দরকার কথার তোর সামলাতে না পেরে সবার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও অবদ্ধ হয়ে উঠেছিল তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারলুম তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি